হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। দেখো, ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের বেশ ভালো ভ্যাকান্সিস বেরিয়েছে। আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছো, আশা করি প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। কারণ এলিজিবিলিটি অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ক্লাস টুয়েলভ, এবং তার সঙ্গে কম্পিউটারের নলেজ থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারের টাইপিং স্পিড থাকতে হবে 35 থেকে 40 ওয়ার্ড, সেটা আমরা নোটিফিকেশানটি দেখলেই বুঝতে পারবো। তো এক এক করে দেখা যাক, একটু স্ক্রোল করলে পিডিএফটি প্রথমে দেখা যাচ্ছে যে লেখা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এবার একটু নিচের দিকে যদি আমরা স্ক্রোল করি নোটিফিকেশানটির, এখানে একটা ইন্ডেক্স দিয়ে দেওয়া হয়েছে কোথায় কী রকম বিষয় রয়েছে। আমি পিডিএফটি টেলিগ্রাম গ্রুপে আমাদের শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন করার ডেট চালু হয়েছে 22 তারিখ থেকে, এবং লাস্ট ডেট লেখা আছে 20 এপ্রিলে। সুতরাং এর মধ্যে আমাদের অ্যাপ্লাই করে নিতে হবে। আবেদন ফিজের কথা বলা হয়েছে 1000 টাকা জেনারেল ক্যান্ডিডেট, এবং এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 600 টাকা। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যে সমস্ত বন্ধুরা আছো, তাদের কোনো রকম টাকা লাগবে না। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় কোনো রকম যদি ভুল হয়ে যায়, সেটি সংশোধনের একটি ডেটও দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কবে এক্সাম হবে সেগুলো পরবর্তীকালে অ্যানাউন্স করে দেওয়া হবে। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট recruitment.nta.nic.in। তো যাই হোক, এবার আমরা চলে আসি আসল জিনিসে। তো এই হলো ডিটেলস অফ পোস্ট আর এলিজিবিলিটি। দেখো, পোস্টের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এবং প্রথম যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে কোয়ালিফিকেশান। দেখো, ক্লাস টুয়েলভ পাস করে থাকতে হবে, তার সঙ্গে 40টি ওয়ার্ড পার মিনিটে যদি তোমরা টাইপ করতে পারো তাহলে অ্যাপ্লাই করতে পারবে ইংলিশের ক্ষেত্রে। এবং হিন্দির ক্ষেত্রে বলা আছে 35টি শব্দ পার মিনিটে। কিছুদিন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি তোমাদের স্পিড উঠে যাবে, এবং তোমরা কম্পিউটারের টাইপিং মাস্টার বা অনলাইন কিছু টাইপিং সফটওয়্যার্স আছে সেখানে 1 মাসেই তোমরা কিন্তু স্পিডটা তুলে নিতে পারবে। এইভাবে ভ্যাকান্সির কথা বলা যাক। দেখো, এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 200টি, এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া রয়েছে। এজ লিমিটের কথা বলা হয়েছে 18 থেকে 27, এবং স্যালারির কথা লেখা আছে Level 2 of 7 CPC, অর্থাৎ 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হবে। এটা হচ্ছে মেন বিষয়বস্তু এই রিক্রুটমেন্ট সম্বন্ধীয়। এছাড়া আরও কিছু তথ্য আছে, যেরকম ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে, এজ রিল্যাক্সেশনের ব্যাপারে কিছু বলা আছে, এসসি এসটি ওবিসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পিপল যারা রয়েছে, এভাবে ডিসএবিলিটির ক্ষেত্রে কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এবং শেষের দিকে যদি একটু যাওয়া যায়, সেখানে আমাদের এক্সামের সিলেবাসটি দেওয়া রয়েছে। যেরকম জেনারেল নলেজ থাকবে 30টি কোয়েশ্চেন 30 মার্ক্সের, রিজনিং থাকবে 30টি কোয়েশ্চেন 30 মার্ক্সের, ম্যাথ থাকবে 30টি কোয়েশ্চেন 30 মার্ক্সের, হিন্দি ও ইংলিশ এবং কম্প্রিহেনশন থাকবে 30 মার্ক্সের, তার সঙ্গে কম্পিউটার নলেজ বা কম্পিউটার মডেলের কথা লেখা আছে, সেখানেও 30 নম্বর থাকছে। টোটাল 150 পরীক্ষা হবে, এবং এখানে লেখা রয়েছে দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার কিপিং দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি কোয়ালিফাইড অ্যাজ 10 টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকান্সি। অর্থাৎ এখানে ভ্যাকান্সি আমরা দেখলাম 200টি, তাহলে 2000 জনকে কোয়ালিফাই করানো হবে, প্রথম 2000 জনকে, তার সেই 2000 জনকে সেকেন্ড স্টেজের জন্য ডাকা হবে, টায়ার টুর জন্য। টায়ার টুতে কী আছে, টাইপিং টেস্ট আছে, ততদিনে তোমাদের টাইপিং স্পিড উঠেও যাবে। যদি তোমরা রেগুলার, বেশি না 1 ঘন্টা বা 30 মিনিট করে সময় দাও, তাহলেই তোমাদের টাইপিং স্পিড 1 মাসেই উঠে যাবে। এরপরে একটু নিচের দিকে স্ক্রোল করলে সিলেবাসের ডিটেলস দেওয়া আছে, ম্যাথামেটিক্সে কী কী পোর্শন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, হিন্দি ইংলিশ কম্প্রিহেনশন সম্বন্ধীয়, জেনারেল অ্যাওয়ারনেস সম্বন্ধীয় এবং কম্পিউটার নলেজের সিলেবাস এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তারপরে স্পোর্টস ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের কী কী ক্রাইটেরিয়া, সেই সমস্ত বিষয়বস্তু এখানে দেওয়া রয়েছে। শেষের দিকে এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় হতে পারে, আর যেরকম আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা রয়েছে, নর্থ বেঙ্গলের বন্ধুদের ক্ষেত্রে যেরকম বিহারের পাটনাটি অনেক সময় কাছে হবে, বা আসামের গুয়াহাটি কাছে হবে, তো গ্যাংটক রয়েছে কাছে হবে, তো এই এক্সামিনেশন সেন্টারগুলো তোমরা সিলেক্ট করতেই পারো। এবার পেমেন্ট কাটানোর মোডগুলো এখানে লেখা রয়েছে, আমরা কী কীভাবে কাটাতে পারি, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে। এখানে তাছাড়া হেল্প নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো, ডিটেলস জেনে নিতে পারো যদি কোনো রকম কোয়ারিজ থাকে। তো এই ছিল সম্পূর্ণ ডিটেলস যেটি আমি সংক্ষেপে তোমাদের সঙ্গে ডিসকাস করার চেষ্টা করলাম। তবুও যদি কোনো রকম কোয়েশ্চেন্স থাকে, প্লিজ কমেন্ট সেকশনে জানাও, বা টেলিগ্রাম গ্রুপে তোমরা আমাদের সঙ্গে সরাসরি কানেক্ট হতে পারো। থ্যাংক ইউ, ভিডিওটি দেখার জন্য হেল্পফুল বলে মনে হলে প্লিজ লাইক করে দিও, এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের আরেকটি আপডেটে, টাটা।